নমস্কার বন্ধুরা, কেমন আছেন? প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আমরা তো শ্রীকৃষ্ণের জন্মভূমি, নন্দ বাবার ঘর ওইসব দর্শন করে এখন যাব রমণরেতির মন্দির। আমরা তো রমণরেতির মন্দিরের সামনে পৌঁছে গেছি। এখানে এসেই দেখছি সামনে একটা চিড়িয়াখানা আছে। ছেলেরা তো গাড়ি থেকেই চিড়িয়াখানাটা দেখতে পেয়েছে, আগেই হাতি দেখতে পেয়েছে, বলছে এটা একটা চিড়িয়াখানা আছে। আবার নেবে দেখছে এখানে শত শত হরিণ। এখানে তো সবাই হরিণকে খাবার কিনে খাওয়াচ্ছে। এখানে তো দানা বিক্রি হচ্ছে এক রকমের, হরিণকে তো সবাই কিনে খাওয়াচ্ছে। আমরা তো এবার রমণরেতির মন্দিরে প্রবেশ করছি। শুনেছি তো ছোটোবেলায় এই মন্দিরে শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে বালির সঙ্গে খেলা করতো, তাই এই মন্দিরের নাম হয়েছে রমণরেতির মন্দির। আমরা তো মন্দিরের ভেতর ঢুকলাম, এখন তো অনেকটা দুপুরবেলা, মনে হচ্ছে ভগবানকে ভোগ প্রসাদ দিয়েছে, তাই ভগবানের মেন মূর্তিটা এখন বন্ধ আছে। যেই মূর্তিগুলো খোলা আছে ওটাও দেখিয়ে দিই, আর এখানে যে সবাই নাম কীর্তন করছে সেটাও আপনাদের একবার শুনিয়ে দিই। মন্দিরটার তো চারিদিকে কৃষ্ণের সব রকম কাহিনি আছে, চলুন আপনাদেরকেও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। রমণরেতির মন্দির তো দর্শন করে বেরিয়ে এলাম, সবারই তো খিদে পেয়েছে, আর এখানে সামনে কোনো বড় হোটেল নেই, তাই এখানেই চাট, প্যাটিস, লস্যি, আইসক্রিম যে যার মতো পছন্দের খেয়ে নিলাম। সবাই তো হালকা নাস্তা করে নিয়ে এখন চলে এসেছি অন্য আরও একটা মন্দির। এই মন্দিরটা তো নাম চৌরাশি খাম্বা। এখানে মন্দিরে প্রবেশ করার আগেই না কতগুলো দোকান আছে, দোকানগুলোয় তো কত লাড্ডু গোপাল রাখা আছে। লাড্ডু গোপালগুলো দেখে তো আমার ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। মন্দিরে ঢোকার আগেই তো বজরংবলী আমাদের দর্শন দিয়ে দিল। আমরা তো মন্দিরের ভিতরে চলে এসেছি, মন্দিরে প্রবেশ করে এইদিকে একটা মন্দির আছে, এই মন্দিরে এলাম, এখানে তো এই মূর্তিটার দর্শন করে নিলাম, আপনারাও একবার দর্শন করে নিন। এখানে এসে তো দেখি এই মাসিমারা এখানে ঝোলায় গোপাল আছে, গোপালকে দোল খাওয়াচ্ছে, আমরাও তো সবাই মিলে একটু গোপালকে দোল দিয়ে দিলাম। তারপর এই দিকটায় চলে এলাম, এখানে দেখুন এই মন্দিরের মেন বিগ্রহ, এটা সবাই একবার দর্শন করে নিন আর বলুন রাধে রাধে। এই মন্দিরটা তো চৌরাশিটা খাম্বা দিয়ে তৈরি, তাই এই মন্দিরের নাম চৌরাশি খাম্বা। আমার মিস্টার তো ছেলেদেরকে বলেছে এই মন্দিরটা চৌরাশিটা খাম্বা দিয়ে তৈরি, ছেলেরা তো চৌরাশিটা খাম্বা গুনতে আরম্ভ করে দিল। চৌরাশিটা খাম্বা গোনার পর ছেলেদেরকে জিজ্ঞাসা করছে কটা হলো, একজন বলছে 82, একজন বলছে 83, একজন বলছে 85। এই মন্দিরের এটাই মহত্ত্ব, এই মন্দিরের এই যে খাম্বাগুলো এগুলো গুনলেও না 84টা কোনো দিন হয় না, হয় বেশি হয় নয় তো কম হয়। মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এই গাছটায় তো সবাই পুজো করছে আর মন্নতের ফুল ওড়নি বেঁধে দিচ্ছে। মন্দিরটার তো চারদিকটা ঘুরে নিলাম, নিয়ে আমার মিস্টার বলছে এখনও তো বোম্বান্ড ঘাট যাওয়া হয়নি, ওকে তো কেউ বলেছি এখানে বোম্বান্ড ঘাট বলে একটা জায়গা আছে, তো এক আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম বোম্বান্ড ঘাট কোথায়, তো উনি দেখালেন ওই দূরে ওখানটায় গেলে বোম্বান্ড ঘাট পাবে। ওখান থেকে বেরিয়ে ড্রাইভারকে এসে বললাম আমরা বোম্বান্ড ঘাট যাব, ড্রাইভার বলল হ্যাঁ এরপর বোম্বান্ড ঘাটই নিয়ে যাব তোমাদের। বাইরে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই ক্যামেরায় বন্দি করে নিলাম। খুব সুন্দর দৃশ্য না, দেখে ভালো লাগছে না? আমরা তো চৌরাশি খাম্বা থেকে চলে এসেছি বোম্বান্ড ঘাট। এখানটা তো হলো বোম্বান্ড ঘাট। এই জায়গাটার নাম বোম্বান্ড ঘাট কেন হয়েছে জানেন? শুনলাম এখানে ছোটোবেলায় কৃষ্ণ যে বোম্বান্ড দেখিয়েছিল যশোদামাকে এই স্থানটায়, তাই এই জায়গাটার নাম হয়েছে বোম্বান্ড ঘাট। টিভিতে তো দেখেছি
ছোটবেলায় কৃষ্ণ মাটি খেয়ে নেওয়ার পর যশোদা মা মুখ খুলতে বলায় মুখটা খুলে পুরো ব্রহ্মাণ্ড দেখিয়ে দিয়েছিল। আর মাটি খেয়েছিল বলেই এখানের মেন প্রসাদ কিন্তু মাটি। আমরা তো এখানে প্রসাদ নিয়ে নিয়েছি, প্রসাদ নিয়ে নিচে জলে পুজো দেওয়ার জন্য চলে এসেছি। আমরা যে পুজোর প্রসাদটা নিয়েছি ওতে তো ছিল মুড়ি আর একটু মাটি, মাটিটা দিয়ে আমরা জলে পুজো করে নিয়ে বাকি কিছুটা মুড়ি বজরাঙ্গলীদের খাইয়ে দিলাম। চলুন এখান থেকেও একবার আপনাদেরকে যমুনা নদীটা দর্শন করিয়ে দিই, আর দর্শন করে নিন তার সাথে একবার বলে ফেলুন রাধে রাধে। রমন রেতি, চৌরাশি খাম্বা, ব্রহ্মাণ্ড ঘাট এই তিন জায়গায় তো এখন দর্শন করলাম। দর্শন করে এখন আমরা চলে যাচ্ছি আগ্রা। তাজমহল যাওয়ার আগে তো রাস্তায় কোনো ভালো হোটেল পেলে সেখানে খাওয়া দাওয়া করব, তারপর তাজমহলে ঢুকবো। হোটেল খুঁজতে খুঁজতে তো আমরা চলে এসেছি তাজমহলের কাছাকাছি। এখানে এসে তো কেউ বলে আমি সবজি ভাত খাবো, কেউ বলে রোল খাবো, আবার কেউ বলে বিরিয়ানি খাবো। যে যার পছন্দ মতো খাবারটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে তারপর তাজমহল দেখার জন্য যাব। তাজমহলের ব্লগটা তো আমি এর পরের ব্লগে দেখিয়ে দেবো, আর আজকের ব্লগটা তো আমি এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে একবার বলে ফেলুন রাধে রাধে।